আজকে আমরা স্টার্ট করব ভিসকোসিটি। ভিসকোসিটি বলতে যখন কোনো ফ্লুইড বা কোনো লিকুইড ফ্লো করে তখন ওদের ওদের যে মুভমেন্টটা হয় সেটা হয় একটা লেয়ার ওয়াইজ। এই দুটো কনসিকিউটিভ লেয়ারের মধ্যে যে ফ্রিকশন বা একটা লেয়ার আরেকটা লেয়ারকে আটকানোর যে চেষ্টাটা করে সেই প্রপার্টিটাকে বলা হয় ভিসকোসিটি। তো ভিসকোসিটিটা স্টার্ট করার আগে আমরা স্টার্ট করব আমাদের রিজিডিটি মডুলাস দিয়ে, মানে ভিসকোসিটিটাকে আমরা রিজিডিটি মডুলাস থেকে কিভাবে ডিরাইভ করব সেটা এখন দেখা যাক। সাপোজ এটা একটা জলের পাইপ, এখান দিয়ে ওয়াটার ফ্লো হচ্ছে। যখন ওয়াটার ফ্লো হচ্ছে মানে এর মধ্যে পুরোটাই ওয়াটার। আমি একটু আগে বলেছি জল ফ্লো হয় লেয়ার ওয়াইজ, তাহলে নিচের দিকে একটা লেয়ার আছে, উপরের দিকে একটা লেয়ার আছে। এখন আমি ধরে নিলাম যে এটা পাইপের এন্ড নয়, মানে এটা পাইপের একটা এন্ড আর অনেক দূরে আরেকটা এন্ড আছে, মানে পাইপ তো পাইপের ওয়ালটার কথা বলছি, নিচে একটা ওয়াল আর উপরের দিকে ওয়াল, সাইডে সব সাইডেই আছে। মানে আমি যেটা ড্র করেছি সেখানে এইটা হলো মিডল পোর্শন। যত পাইপের মানে আমি যদি এটা পাইপ ড্র করি, যত পাইপের মাঝখান থেকে আমি সাইডের দিকে যাব মানে টার্মিনাল লেয়ারগুলোর দিকে যাব, তত দেখবো ভেলোসিটিটা কমে গেছে। মানে এই পাইপ দিয়ে যখন জলটা ফ্লো হবে তখন জলটা কিরকম ফ্লো হবে সেটা একটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিই। সাপোজ এটা একটা জলের পাইপ, এখান থেকে জল ফ্লো করছে, এটা এক্স্যাক্টলি মিডল, মাঝখানের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটার স্পিড সবচেয়ে বেশি হবে। ফলে একটা নির্দিষ্ট সময় ধরে টি সময় এখান থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলের লেয়ার গুলোর পজিশন কিরকম, হঠাৎ করে যদি সেই লেয়ার গুলো ফ্রিজ হয়ে যায় তাহলে টি সময় পরে কোন লেয়ারটা কোথায় আছে সেটা আমি এখানে দেখাচ্ছি। একটা লেয়ার মানে মিডলের লেয়ারটা এখানে আছে, তার পরের লেয়ারটা আরেকটু পেছনে আছে, তার পরের লেয়ারটা আরো একটু পেছনে আছে, এই হলো লেয়ার গুলোর পজিশন। মানে জল যে ফ্লো হচ্ছিল এইদিকে কোন একটা নির্দিষ্ট সময়, মানে ধরছি যে এখান থেকে এইটুকু পোর্শন ট্রাভেল করার টাইম হলো টি, তাহলে টি সময় যদি জলের লেয়ার গুলো হঠাৎ করে ফ্রিজ হয়ে যায় তাহলে দেখবো যে প্রত্যেকটা লেয়ারের পজিশন ঠিক এইভাবে, মানে একদম মাঝখানে যেটা অ্যাক্সিয়াল লেয়ার সেই অ্যাক্সিয়াল লেয়ারের স্পিডটা সবচেয়ে বেশি, তাইও বেশি দূরে গেছে, তার ঠিক আগের লেয়ারটা ওর থেকে আরেকটু পেছনে আছে, তার আগের লেয়ারটা আরেকটু পেছনে আছে। এইভাবে প্রত্যেকটা লেয়ারের ক্ষেত্রে দেখবো যত আমি পাইপের ওয়ালের দিকে যাব তত লেয়ারগুলোর স্পিড কম। কেন কম? যদি আমি জলটাই ধরে নিই তাহলে জলের ক্ষেত্রে অ্যাডহেসিভিটিটা অনেক বেশি, মানে জল নিজের মলিকিউলগুলোকে যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে তার চেয়ে বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে ডিফারেন্ট টাইপের মলিকিউলসগুলো। তাহলে এখানে পাইপের যে মলিকিউলসগুলো আছে সেগুলোকে বেশি ফোর্স দিয়ে জল স্বাভাবিকভাবে অ্যাট্রাক্ট করবে, তার ফলে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি, মানে এখানকার লেয়ারগুলো বেশি তাড়াতাড়ি বেরোতে চাইবে না, ও ওই পাইপের যে মলিকিউলস গুলো আছে সেগুলোকে টাইট করে আটকে রাখার চেষ্টা করবে। তার পরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ওর থেকে একটু বেশি স্পিডে যাচ্ছে, তারপরের লেয়ারটা ওর চেয়ে একটু বেশি স্পিডে আছে, কিন্তু প্রত্যেকটা লেয়ারের মাঝে এই প্রত্যেকটা লেয়ারের মাঝে যে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে দ্যাট ইজ কল্ড ভিসকাস ড্র্যাগ, আর এই ফেনোমেনাটাকেই বলা হচ্ছে ভিসকোসিটি। এবার আমি যে ডায়াগ্রামটা ড্র করছিলাম সেটা আমি মিডল পোর্শন অবধি নিচ্ছি, হাফ পোর্শন নিচ্ছি, মানে নিচে ওয়াল আছে, মানে নিচে ওয়াল অফ দ্য পাইপ আর জল।
মাঝখানে অ্যাক্সিস অবধি আমি ডিস্টেন্সটাকে ড্র করছি। এটা হচ্ছে ওয়াল অফ দা পাইপ, আর এটা পাইপের মিডল মানে অ্যাক্সিস। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি এল ধরে নিলাম। তো ইনিশিয়ালি জলটা ফিক্স ছিল, যখন ফ্লো করছিল না তখন এইখানটাতে ছিল, কিন্তু কিছুক্ষণ পর মানে আমি ধরে নিলাম যে 1 সেকেন্ড টাইমে জলের পজিশনটা এখান থেকে এতটা অবধি ছিল। ঠিক আছে, এটা ছিল জলের ইনিশিয়াল পজিশন পাইপের ভেতরে। 1 সেকেন্ড পরে জলের জলটা ফ্লো করতে শুরু করেছে, কিন্তু তখনও একদম পাইপের ওয়ালে যে লেয়ারটা লেগেছিল সেটা ফ্লো করতে শুরু করেনি, বিকজ অফ দ্যাট অ্যাডেসিভিটি, অ্যাডেসিভ ফোর্স। 1 সেকেন্ড পরে উপরের যে লেয়ারটা ছিল সেটা এই এতটা ফ্লো করেছে, তার মানে এখন স্ট্রাকচারটা এই রকম। এখন স্ট্রাকচারটা এই রকম, এইটুকু যে পোর্শন, এইটুকু পোর্শন ট্রাভেল করতে সময় লেগেছে 1 সেকেন্ড। ঠিক আছে, আর এইটুকু পোর্শনের ডিস্টেন্সটা আমি ধরলাম ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স যেতে সময় লেগেছে 1 সেকেন্ড, তার মানে ভেলোসিটি ইকুয়াল টু ডেল্টা এক্স বাই 1, টি এর জায়গায় 1 বসাচ্ছি, দেয়ারফর ভেলোসিটি ভি ইকুয়াল টু অনলি ডেল্টা এক্স। এটা আমি পরে ইউজ করব, মানে ডেল্টা এক্স এর জায়গাতে ভি ইউজ করব। এটা হলো, এবারে আমি এই যে অ্যাঙ্গেলটা এটাকে ধরে নিলাম থিটা। আমরা জানি রিজিডিটি মডুলাসও সেম জিনিস হতো, একটা ভার অনেক বড় বইকে যদি আমি নিচে রেখে শুধু উপর থেকে ঠেলতাম তাহলে শুধুমাত্র উপরের পেজগুলো একটুখানি কার্ভ হয়ে যেত, ডিফর্মড হয়ে যেত, যার ফলে নিচের পোর্শনটা ফিক্সড আছে, ওর একটা অ্যাঙ্গুলার ডিফর্মেশন হতো। এক্ষেত্রেও রিজিডিটি মডুলাস ইটা ইকুয়াল টু আমরা জানি স্ট্রেস, এখানে হবে শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন। শিয়ারিং স্ট্রেস মানে যে ফোর্স দিয়ে আমি ওটাকে ঠেলছি বা যে ফোর্স দিয়ে ও যাচ্ছে, বা এখানে সব থেকে বড় কথা হলো এখানে এই ফোর্সটাকেই বলা হয় ভিসকাস ফোর্স বা ভিসকাস ড্র্যাগ। তো ইউনিট এরিয়াতে যে পরিমাণ ফোর্স পড়ছে সেটাকেই বলা হবে শিয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই শিয়ারিং স্ট্রেন। শিয়ারিং স্ট্রেন মানে যেটুকু পোর্শন ট্রাভেল করছে মানে ডিফর্ম পোর্শন ডেল্টা এক্স বাই এল, এল মানে অরিজিনাল লেন্থ। এটাকে আমি লিখতে পারি ডেল্টা এক্স এর জায়গায় ভি বসাবো, সো এফ বাই এ ডিভাইডেড বাই ভি বাই এল, এটা ইকুয়াল টু এফ এল বাই এ ভি। সো ইটা ইকুয়ালস টু এফ এল বাই এ ভি। এখানে এই ইটাটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা ইকুয়াল টু এফ এল বাই এ ভি। ঠিক আছে, এই হলো আমাদের ইটার এক্সপ্রেশন। এবার আমরা এই ইটার ডাইমেনশন বের করব। ডাইমেনশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এখানে কিন্তু আমরা কার ডাইমেনশন বের করছি, কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, বাট এটা রিজিডিটি মডুলাস নয়। মানে আমি যখন ভিসকোসিটি চ্যাপ্টারে সমস্ত কিছু ডিসকাস করছি তখন অবভিয়াসলি আমাকে ইটাটাকে ওই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি হিসেবে ট্রিট করতে হবে। তো ইটার ফর্মুলা আমরা জানি এফ এল বাই এ ভি, এফ এল বাই এ ভি। এবার এটার ডাইমেনশন বের করবো, দেয়ারফর ডাইমেনশন অফ ইটা ইকুয়াল টু ডাইমেনশন অফ এফ ইন্টু ডাইমেনশন অফ এল ডিভাইডেড বাই ডাইমেনশন অফ এ ইন্টু ডাইমেনশন অফ ভি। এফ এর ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এল এর ডাইমেনশন তো অনলি এল, এ এ ফর এরিয়া, এরিয়া ডাইমেনশন হবে এল স্কোয়ার, এল স্কোয়ার ইন্টু ভি এর ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ওপরে একটাই এম থাকছে, এল আর এল, এল স্কোয়ার হলো, একটা এল স্কোয়ার কেটে গেল, থাকছে শুধু এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর টি দেখা যাক,
মাইনাস টু, আর এখানে আছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা উপরে উঠে গেলে টি টু দি পাওয়ার প্লাস ওয়ান হয়ে যাবে, ফলে মাইনাস টু আর প্লাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে গেল। সো ইট ইজ দ্য ডাইমেনশন অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। সো এখান থেকে আমাকে ইউনিট বের করতে দিতে পারে, ইউনিট অফ ইটা। এখান থেকে যদি ইউনিট বের করি, এম এর ইউনিট কি, এম এর ইউনিট হতে পারে কেজি, মিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা হতে পারে। অর এখান থেকে যদি আমি বের করি ফোর্সের জন্য হবে নিউটন, ওপরে এল মিটার আর নিচে এ মিটার স্কোয়ার, আমি একটু রাফে করে নিই, নিউটন মিটার ডিভাইডেড বাই মিটার স্কোয়ার ইনটু ভেলোসিটির হয় মিটার পার সেকেন্ড। তাহলে ওপরে একটা এম কেটে যাচ্ছে, সরি একটা এম কেটে যাচ্ছে, তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড, ইনভার্সটা উপরে উঠে গেলে সেকেন্ড, সো নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু সেকেন্ড। এই হলো আরেকটা ইউনিট। এছাড়াও অর এটাকে লেখা হয় পয়সলি, পয়সলি বা পিএল, পয়সলি লেখা হয়। এবার আমরা দেখব পয়সলিস ইকুয়েশন। পয়সলিস ইকুয়েশন বা পয়সলিস ফর্মুলাও বলা হয়। এখানে ওই যে আগে যে পাইপটা ড্র করেছিলাম, সেই পাইপে আমি দেখিয়েছিলাম যে একদম মিডলে যে অ্যাক্সিয়াল লেয়ারটা আছে সেই লেয়ারের ভেলোসিটি সবচেয়ে বেশি, এইভাবে জলটা বেরোচ্ছিল, মাঝখানের ভেলোসিটিটা বেশি। আর এখানে যদি আমি পাইপের রেডিয়াসটাকে আর ধরে নিই, আর জলের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটাকে ইটা ধরে নিই, বা লিকুইডের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটাকে যদি আমি ইটা ধরে নিই, তাহলে এখানে ভেলোসিটিটা বের করতে হবে। ভেলোসিটি অফ ওয়াটার ভি ইজ প্রপোর্শনাল টু প্রেশার পি, মানে পাইপের দুটো এন্ডে প্রেশার যত বাড়বে ওই যে লিকুইডটা ফ্লো হচ্ছে সেই লিকুইডের ভেলোসিটিটা তত বাড়বে, এটা খুব স্বাভাবিক। প্রেশার ডিফারেন্স যত বেশি হবে ভেলোসিটি তত বেশি হবে। এরপরে পি তো পেলাম, এবারে ভেলোসিটিটা কার সাথে প্রপোর্শনাল, আর টু দি পাওয়ার ফোর এর সাথে, মানে ওর রেডিয়াস যত বেশি হবে তত স্পিডটা বাড়বে, মানে আরটা যত বেশি হবে তত স্পিডটা বাড়বে, এর ফোর্থ পাওয়ার এর সাথে প্রপোর্শনাল। থার্ড পয়েন্ট হচ্ছে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল, মানে পাইপের লেন্থ যত বেশি হবে তত স্পিডটা কমে যাবে, খুব স্বাভাবিক। পাইপটা যদি অনেক লম্বা হয় জলের একটা এন্ড থেকে অন্য এন্ডে যেতে সময়টা বেশি লাগবে, ফলে ভেলোসিটিটা কমে গেল। আর ফোর্থ যেটা ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটা, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোন লিকুইড যত বেশি ভিসকাস হবে সেটা তত বেশি গাঢ় হবে, ফলে তার ভেলোসিটি কমে যাবে। তাই এই চারটের উপর ডিপেন্ড করে, দেয়ারফোর ভি প্রপোর্শনাল টু পি আর টু দি পাওয়ার ফোর বাই ইটা এল, ভি প্রপোর্শনাল টু পি আর টু দি পাওয়ার ফোর বাই ইটা এল। এবার যদি আমি এই ইকুয়েশনটাকে প্রপোর্শনালটা তুলে দিয়ে ইকুয়াল করি, তাহলে হবে ভি ইকুয়াল টু পাই বাই এইট পি আর টু দি পাওয়ার ফোর বাই ইটা এল। এই পাই বাই এইটটা একটা এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট, মানে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে সেটা পাই বাই এইট এর সাথে সমান, আর এইটা হলো পয়সলিস ইকুয়েশন বা পয়সলিস ফর্মুলা। এই পয়সলিস ইকুয়েশনটা একটা জিনিস আমরা শিখেছিলাম ডাইমেনশন অ্যানালিসিস, সেটা দিয়ে প্রুফ করতে হয়, এটা হোমওয়ার্ক থাকবে। ডিডিউস দ্য পয়সলিস বাই ডাইমেনশন অ্যানালিসিস মেথড। আমরা একটু আগে কি পেলাম, ভি, আমরা তো ভি বের করছি,
আমরা দেখতে পাচ্ছি যে ভি কি কি জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে চারটে পয়েন্ট লিখে নেব যে ভেলোসিটি ডিপেন্ডস অন প্রেসার পি, সেকেন্ড হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডস অন রেডিয়াস অফ দ্য পাইপ আর, থার্ড ভেলোসিটি ডিপেন্ডস অন আর কিসের উপর ডিপেন্ড করে, ভেলোসিটি ডিপেন্ড করে লেন্থের উপর, লেন্থ অফ দ্য পাই এল, অ্যান্ড ফোর ভেলোসিটি ডিপেন্ডস অন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইটা, এই চারটে জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের সেই ট্রায়াল সলিউশন বের করতে হতো, ট্রায়াল ইকুয়েশন ভি কার কার উপর ডিপেন্ড করে পেয়ে গেছি। সো দেয়ার প্রপোর্শনালিটি এভাবে লিখবো, পি টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, অ্যান্ড ইটা টু দি পাওয়ার কে, কে না এটাকে আমি ইটা টু দি পাওয়ার এস ধরে নিচ্ছি। সো এখান থেকে ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে নিলাম, পি টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার জেড, অ্যান্ড ইটা টু দি পাওয়ার এস। এভাবে দু সাইডে এবার ডাইমেনশন নিতে হয়, ডাইমেনশন নিয়ে আস্তে আস্তে কম্পেয়ার করতে হয় দুটো সাইড, কম্পেয়ার করে আমাদের এই এক্স ওয়াই জেড এস এগুলোর ভ্যালু বের করতে হয়। এটা হোমওয়ার্ক থাকলো। আমরা এর পরেরটা করবো, এই ডাইমেনশন অ্যানালাইসিস মেথড ইউজ করি আমরা স্টোকস লটা প্রুফ করব। আমরা স্টোকস ল প্রুফ করব ইউজিং ডাইমেনশন অ্যানালাইসিস মেথড। স্টোকস ল বলছে এই যে লেয়ার গুলো যে ফ্লো হচ্ছে, এই লেয়ার গুলোর মাঝে যে ফোর্সটা, দ্যাট ইজ ভিসকাস ফোর্স, সেটা কার কার উপর ডিপেন্ড করে। আমরা দেখেছি যে যদি একটা কাঠের টেবিলের উপর আমি একটা কাঠের পাটা বা এই ধরনের কোনো প্লেট আমি টেনে আনি, তাহলে দুটো ফ্লোরের মধ্যে মধ্যে একটা ফ্রিকশন কাজ করে। এইভাবে যদি আমি পরপর অনেকগুলো তিন চারটে একসাথে টেনে আনি, তাহলে এবং শুধু তাই নয়, ওই যে প্লেট গুলো আছে তাদের যদি একটা রিলেটিভ ভেলোসিটি থাকে, মানে একদম নিচেরটা স্লোলি মুভ করছে, তার উপরেটা আরেকটু বেশি স্পিডে মুভ করছে, তার উপরেটা আরেকটু বেশি স্পিডে মুভ করছে, তাহলে প্রত্যেকটা প্লেটের মাঝে একটা করে ফ্রিকশন কাজ করবে। এখানেও ঠিক তেমনই ফ্রিকশন কাজ করে জলের বা ওই লিকুইডের বা ফ্লুইডের লেয়ারগুলোর মধ্যে। এই যে লেয়ারগুলোর মধ্যে যে ফ্রিকশনটা কাজ করছে সেটা সলিড ফ্রিকশনের থেকে একটু আলাদা, আর সেই ফ্রিকশনটাকেই বলা হচ্ছে ভিসকাস ড্র্যাগ বা ভিসকাস ফোর্স। তো আমরা এখানে এই ভিসকাস ফোর্সটাই স্টোকস ল থেকে ওর যে এক্সপ্রেশনটা সেটা বের করব। স্টোকস ল বলছে ভিসকাস ফোর্স এফ, এটা কার কার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ডস অন ইটা, ইটার উপর ডিপেন্ড করে, ইটাটা কি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এফ ডিপেন্ডস অন রেডিয়াস অফ দ্য টিউব, যে পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে তার রেডিয়াস, এফ ডিপেন্ডস অন ভেলোসিটি, এই ভেলোসিটির উপরও ডিপেন্ড করে, ভেলোসিটি মানে যে ভেলোসিটিতে জলটা ফ্লো করছে। তো এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে লেট দ্য ট্রায়াল ইকুয়েশন কি নেব, টি এফ প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, ভি টু দি পাওয়ার সি, এফ ইকুয়াল টু কে ইটা টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, ভি টু দি পাওয়ার সি, এটা পেলাম। টেকিং ডাইমেনশনস অন বোথ সাইডস, এফ ইকুয়াল টু এইগুলো সব ডাইমেনশন নিলাম, কে ইটা টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, ভি টু দি পাওয়ার সি, আলাদা আলাদা করে করবো। কে ইজ এ কনস্ট্যান্ট, ইটস এ ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ফলে কে ডাইমেনশন হবে ওয়ান, আর এফ এর ডাইমেনশন আমরা জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এগুলোর পাওয়ার কত, সব ওয়ান করে। রাইট সাইডে ইটার ডাইমেনশন একটু আগে আমরা বের করেছি, ইটার ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল পাওয়ার এ, আর কি আর হচ্ছে রেডিয়াস। সো রেডিয়াসের ডাইমেনশন হবে এল, সো এল টু দি পাওয়ার বি, আর ভি এর ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার পাওয়ার সি। তো লেফট সাইডে থাকছে এম পাওয়ার ওয়ান, এল পাওয়ার ওয়ান, টি পাওয়ার মাইনাস টু, রাইট সাইডে থাকছে এম পাওয়ার এ, এল এর পাওয়ার আসছে এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি,
আর টি এর পাওয়ার আসছে এখানে মাইনাস এ আর এখানে মাইনাস সি। এই হচ্ছে আমাদের পুরোটা বেরিয়ে গেল ইকুয়েশন। এবার আমরা এর বোথ সাইড কম্পেয়ার করব। কম্পেয়ারিং দ্য এক্সপোনেন্টস অন বোথ সাইড, দুটো সাইডেরই এক্সপোনেন্ট গুলোকে কম্পেয়ার করছি। এখানে যেরকম এম এর মানে ইন্ডিভিজুয়াল এক্সপোনেন্ট গুলো, এম এর সাথে এম এর এক্সপোনেন্ট কে কম্পেয়ার করব, এল এর সাথে এল, টি এর সাথে টি। এম এর এক্সপোনেন্ট এখানে এ, তাহলে এ ইকুয়াল টু 1, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1 পেয়ে গেলাম। পরেরটাতে দেখা যাক, পরেরটা আমি কি করব, আমি পরেরটা লিখে নিচ্ছি। এখানে 1 আছে আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আর 3 নম্বরে দেখতে পাচ্ছি মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু মাইনাস 2, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এই তিনটে ইকুয়েশন আমি পেলাম। এবারে আমি 1 নম্বর ইকুয়েশনে যে ভ্যালুটা সেটা যদি 3 নম্বরে বসিয়ে দিই তাহলে কি পাবো, 1 এর ভ্যালু, এ এর ভ্যালু 1, সো ইট ইজ মাইনাস 1 মাইনাস সি ইকুয়াল টু মাইনাস 2। সেখান থেকে মাইনাস গুলো উঠিয়ে দিলে 1 প্লাস সি ইকুয়াল টু 2, সেখান থেকে সি ইকুয়াল টু 2 মাইনাস 1 মানে 1, তাহলে আমি এ এর ভ্যালু পেয়ে গেলাম, সি এর ভ্যালু পেয়ে গেলাম। সো এখান থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে আমি কি পাবো, এই দুটো ভ্যালু যদি পুট করে দিই, সো মাইনাস এ জায়গায় মাইনাস 1 প্লাস বি আর সি এর জায়গায় প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে 1 1 কেটে যাচ্ছে, দেয়ার ফোর বি ইজ অলসো ইকুয়াল টু 1। তিনটেরই ভ্যালু 1, এ 1 বি 1 সি 1। এবারে আমাদের ট্রায়াল ইকুয়েশনটা কি ছিল, ট্রায়াল ইকুয়েশনটা ছিল এফ ইকুয়াল টু কে ইটা টু দি পাওয়ার এ আর টু দি পাওয়ার বি অ্যান্ড ভি টু দি পাওয়ার সি, সবগুলোরই ভ্যালু 1, সো এফ ইকুয়াল টু কে ইটা টু দি পাওয়ার 1 আর টু দি পাওয়ার 1 অ্যান্ড ভি টু দি পাওয়ার 1। এই হলো আমাদের স্টোকস ল, বাট অ্যাকচুয়ালি স্টোকস লতে এফ ইকুয়াল টু এই কে এর জায়গায় আমাদেরকে বসাতে হবে এক্সপেরিমেন্টাল কনস্ট্যান্ট, এটা 6 পাই ইটা আর ভি, এই হলো আমাদের এক্সাক্ট ভ্যালু অফ স্টোকস ল। সো এটা স্টোকস ল থেকে আমরা কি পাচ্ছি, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ভিসকাস ফোর্স অর ভিসকাস ড্র্যাগ দ্যাট অ্যাক্টস বিটুইন দ্য টু লেয়ার্স কনসিকিউটিভ টু লেয়ার্স ওয়েন আ ফ্লুইড ইজ ফ্লোয়িং ইনসাইড ইনসাইড যে কোনো জায়গাতে, মানে পাইপও হতে পারে বা নর্মাল কোনো লেকে বা কোনো রিভারে জল ফ্লো হচ্ছে সেক্ষেত্রেও হতে পারে। এবার দেখবো ভিসকোসিটি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক নম্বর টেম্পারেচার, টেম্পারেচার যদি বাড়ে তাহলে ভিসকোসিটি কমবে, মানে ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা একটা পেলাম। ডাইরেক্টলি এভাবে লিখবো না, অনেক জটিল ইকুয়েশন আছে, তাই আমি এভাবে লিখি যে ভিসকোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন ইজ ভিসকোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার, যদি প্রেশার বেড়ে যায় তাহলে ভিসকোসিটি বেড়ে যাবে, আর যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে ভিসকোসিটি ফল করবে। এবার এই যে লিকুইড ফ্লো হচ্ছে কোন পাইপের ভেতর দিয়ে, সেই ফ্লোটা 3 ধরনের হতে পারে। একটাকে বলা হয় স্ট্রিম স্ট্রিমলাইন ফ্লো, সেকেন্ড আসছে ল্যামিনার ফ্লো, আর থার্ড টারবুলেন্ট ফ্লো। স্ট্রিমলাইন ফ্লো কি, যেখানে কোনো লিকুইডের প্রত্যেকটা পার্ট মানে প্রত্যেকটা পার্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। স্ট্রিমলাইন ফ্লো এর ক্ষেত্রে দেখাই, সাপোজ এই পাইপের ভেতর দিয়ে একটা জল ফ্লো হচ্ছে, তো জল এখানে আছে, জলের প্রত্যেকটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট যদি ধরি, প্রত্যেকটা পয়েন্ট সেম ভেলোসিটি নিয়ে মুভ করছে, ওদের ভেলোসিটিটা কনস্ট্যান্ট।
হতেই পারে যে কোনোটা আগে কোনোটা পরে যাচ্ছে, বাট সেম ভেলোসিটি না হলো মানে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, কারোর ভেলোসিটি একবার বেড়ে যাচ্ছে না একবার কমে যাচ্ছে না, যে যে ভেলোসিটিতে যাচ্ছিল সে সেই ভেলোসিটিতেই যাচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ প্রত্যেকটা পয়েন্ট। ল্যামিনারটা হচ্ছে, ল্যামিনার হলো যেটা প্রথমে আমরা দেখিয়েছিলাম এই পাইপের ভেতর দিয়ে যখন জলটা বেরোচ্ছে একটা লেয়ার ওয়াইজ বেরোচ্ছে। ল্যামিনার মানে একটা লেয়ার যে ভেলোসিটিতে যাচ্ছে পরের লেয়ারটা ডিফারেন্ট ভেলোসিটিতে যেতেই পারে, বাট দেয়ার রিলেটিভ ভেলোসিটি মাস্ট বি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই মানে লেয়ার ওয়াইজ ফ্লো এর জন্য যদি সেই লেয়ার গুলো কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট রিলেটিভ ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে সেই ধরনের ফ্লো কে বলা হয় ল্যামিনার ফ্লো। বেসিক্যালি স্ট্রিম লাইন ফ্লো অ্যান্ড ল্যামিনার ফ্লো ক্যারেক্টারের দিক থেকে সেম। টার্বুলেন্ট মানে যেখানে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে জলটা ফ্লো করছিল হঠাৎ করে এ ভেলোসিটি চেঞ্জ হয়ে গেছে, ফল কি এর মধ্যে একটা রোটেশন তৈরি হবে, এদিকে রোটেট করছে এদিকে ঘুরে যাচ্ছে, মানে একটা হ্যাপাজার্ড মোশন। এই ধরনের মোশনকে বলা হয় টার্বুলেন্ট মোশন। তাহলে তিন ধরনের ফ্লো আমরা পেলাম, একটাকে বলা হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো, একটা ল্যামিনার ফ্লো, অ্যান্ড থার্ড ওয়ান ইজ টার্বুলেন্ট ফ্লো। একটা লিকুইড যখন ফ্লো করে, প্রথমে যখন খুব স্লোলি ফ্লো করে তখন ও স্ট্রিম লাইন মোশনে যায় বা ল্যামিনার ফ্লোতে যায়, কিন্তু যখনই ওর ভেলোসিটিটা বেড়ে যায় তখন সেটা টার্বুলেন্ট হয়ে যায়। যখন কল থেকে আমি খুব আস্তে করে কলের মুখটাকে খুলি তখন দেখবো জলটা কেমন ভাবে পড়ে। যদি আমি এটা কলের মুখ ধরি, এখান থেকে জলটা প্রথমে এই রকম ভাবে পড়ে, হ্যাঁ, পড়ার পর কিছুটা নামার পরে এখান থেকে যেরকম বাবল ফর্ম হতে শুরু করে। যদি আমি জলটা খুব আস্তে আস্তে করে অন করি তাহলে জলটা অনেক দূর অব্দি স্ট্রিম লাইন হবে, তারপরে সে টার্বুলেন্ট হচ্ছে। আর যদি স্পিডটা বাড়িয়ে দিই তাহলে প্রথম থেকেই টার্বুলেন্ট হবে। তো যে ভেলোসিটিতে গেলে মানে একটা সার্টেন ভেলোসিটি থাকবে, তার নিচে যদি ফ্লো করে তাহলে সেটা হবে স্ট্রিম লাইন বা ল্যামিনার, আর তার ওপরে যদি ফ্লো করে তখন সেটা হবে টার্বুলেন্ট। সো এই যে একটা লিমিটিং ভেলোসিটি, সেই লিমিটিং ভেলোসিটিটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। তো ক্রিটিক্যাল ভেলোসিটি হলো এমন একটা ভেলোসিটি, কোনো লিকুইড যখন এই ভেলোসিটির চেয়ে কম ভেলোসিটিতে ফ্লো করে তখন সেই ফ্লোটা হয় স্ট্রিম লাইন অর ল্যামিনার, আর এই ভেলোসিটির চেয়ে বেশি ভেলোসিটিতে ফ্লো করলে সেটা টার্বুলেন্ট ফ্লো হয়ে যায়। তো এই ক্রিটিক্যাল ভেলোসিটির একটা এক্সপ্রেশন আছে, সেটা আমরা বের করবো ইউজিং ডাইমেনশন অ্যানালিসিস মেথড। আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি বের করছি। আমরা স্টোকস লতে এফ ইকুয়ালস টু 6π η r v এই যে ফর্মুলাটা পেয়েছিলাম সেখানে লাস্ট যে ভিটা ছিল দ্যাট ইজ অলসো ক্রিটিক্যাল ভেলোসিটি। সো ক্রিটিক্যাল ভেলোসিটি ডিপেন্ডস অন ইটা। ইটাটা কি? এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, মোস্টলি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে। ভিসকোসিটির যে কোএফিসিয়েন্ট সেটার উপর ডিপেন্ড করে। এছাড়াও এই ভিসকোসিটির কোএফিসিয়েন্ট ছাড়াও আরো একটা ফ্যাক্টর, যেটা লিকুইডের সেই রকম একটা ফ্যাক্টর যার যেটাকে বলা হচ্ছে ডেন্সিটি। মনে রাখতে হবে এই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আর ডেন্সিটি খুব কাছাকাছি টার্ম হলেও দে আর নট সেম। সো ইট অলসো ডিপেন্ডস অন রো। রো মানে কি? একটু আগে যেটা বললাম ডেন্সিটি, অ্যান্ড ইট ডিপেন্ডস অন ডায়ামিটার বা এখানে রেডিয়াসও ধরা যায়। আমরা ডায়ামিটার ধরে করব, রেডিয়াস বা ডায়ামিটার অফ দ্য টিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লেট লেট দ্য ট্রায়াল ইকুয়েশন বি ভিসি ইকুয়ালস টু সরি ভিসি প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি অ্যান্ড ডি টু দি পাওয়ার সি। সেখান থেকে আমি ভিসি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি, ইটা টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি অ্যান্ড ডি টু দি পাওয়ার সি। এই হলো আমাদের ট্রায়াল ইকুয়েশন। এবারে আমরা কি করবো, না বোথ সাইডের আমরা ডাইমেনশন গুলোকে ব্যালেন্স করবো, মানে ইকুয়াল করবো। সো টেকিং ডাইমেনশন অন বোথ সাইডস, ভিসি ইকুয়াল টু কে ইটা টু দি পাওয়ার এ রো টু দি পাওয়ার বি ডি টু দি পাওয়ার সি। ভিসি মানে কি? ক্রিটিক্যাল ভেলোসিটি, ইট ইজ ইট হ্যাজ সেম ডাইমেনশন উইথ ভেলোসিটি। ভেলোসিটি মানে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, কে এর কোনো ডাইমেনশন হয় না মানে ওয়ান লিখবো। ইটার জন্য ডাইমেনশন আমি বলেছিলাম এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর পাওয়ার এ। রো মানে কি? ডেন্সিটি, ডেন্সিটি হয় মাস পার ইউনিট ভলিউম। সো এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার বি, আর ডি ফর ডায়ামিটার, ডায়ামিটার মানে লেন্থ, এটা এল এল টু দি পাওয়ার সি।
এখানে m নেই, আমি m নেই যখন তাহলে লিখছি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 1, t টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এখানে কটা m আছে, এখানে একটা m, m এর পাওয়ার a আছে, আর এখানে আছে m, m এর পাওয়ার b, তাহলে m টু দি পাওয়ার a প্লাস b হলো। l আছে এখানে মাইনাস 1 আর বাইরে a, তার মানে মাইনাস a, এখানে হচ্ছে মাইনাস 3b, আর এখানে 3, অনলি c, তাহলে l টু দি পাওয়ার মাইনাস a মাইনাস 3b প্লাস c, l হয়ে গেল, t, t তো একটাই আছে, সো t টু দি পাওয়ার মাইনাস a অনলি। এবার আমি ব্যালেন্স করব, যদি আমি এই দুটো ইকুয়েশনের এক্সপোনেন্ট গুলোকে কম্পেয়ার করি তাহলে m এর এক্সপোনেন্ট কম্পেয়ার করলে প্রথমটা পাচ্ছি a প্লাস b ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 1, সেকেন্ড l এর এক্সপোনেন্ট গুলোকে কম্পেয়ার করলে পাচ্ছি মাইনাস a মাইনাস 3b প্লাস c ইকুয়াল টু 1, ইট ইজ ইকুয়েশন নাম্বার 2, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ t, t এর এক্সপোনেন্ট গুলোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আসছে মাইনাস a ইকুয়াল টু মাইনাস 1, ইকুয়েশন নাম্বার 3, এই তিনটে আমি পেলাম। এবারে আমি এই যে থার্ড ইকুয়েশনটা এখান থেকে পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 1, আমি এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে বসিয়ে দেবো এক নম্বর ইকুয়েশনে, তাহলে ফ্রম ইকুয়েশন নাম্বার 1 আমরা লিখতে পারি 1 প্লাস b ইকুয়াল টু 0, দেয়ারফর b ইকুয়াল টু মাইনাস 1, এটা হলো b আর a পেয়ে গেলাম, বাকি থাকছে c, তাহলে আমাদের থার্ড ইকুয়েশনটা থেকে আমি পাচ্ছি মাইনাস 1, b এর ভ্যালু মাইনাস 1, আর এখানে মাইনাস 3b আছে, সো প্লাস 3 প্লাস c ইকুয়াল টু 1, সো 3 মাইনাস 1 মানে 2, তাহলে c প্লাস 2 আর এদিকে 1, সো c ইকুয়াল টু হবে মাইনাস 1, তাহলে আমি তিনটের ভ্যালু পেয়ে গেলাম a b c, দেয়ারফর vc যে ট্রায়াল ইকুয়েশনটা পেয়েছিলাম সেখানে ছিল k ইটা টু দি পাওয়ার a, তাহলে ইটা টু দি পাওয়ার a এর জায়গায় 1, দেন ছিল রো টু দি পাওয়ার b, b এর ভ্যালু মাইনাস 1, অ্যান্ড আরেকটা ছিল d টু দি পাওয়ার c, সো d টু দি পাওয়ার মাইনাস 1, এই ছিল আমাদের ট্রায়াল ইকুয়েশন, সো এখান থেকে আমি লিখতে পারি k ইটা বাই রো d, vc ইকুয়াল টু k ইটা বাই রো d, এখানে এই যে কনস্ট্যান্ট k, এখানে এই k টাকে আমাদের ক্যালকুলেশনের সময় আমরা k টাকে লিখব r বা r সাফিক্স n, k ইটা বাই রো d, এই যে r এটাকে বলা হয় রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার আর সাফিক্স n, এই রেনল্ডস নাম্বারটা একটা খুব ইম্পর্টেন্ট একটা নাম্বার যেটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, কিরকম রেনল্ডস নাম্বার যদি 2000 হয়, মানে এর ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালুটা যদি 2000 হয় বা তার কম হয় তাহলে সেই ফ্লোটা হবে, সেই লিকুইডের ফ্লোটা হবে স্ট্রিমলাইন্ড অর ল্যামিনার ফ্লো, বাট যদি এর এই আরএন এর নাম্বারটা 3000 এর বেশি হয় তাহলে এই ফ্লোটা হবে টারবুলেন্ট ফ্লো, আর এন এর ভ্যালু যদি লেস দ্যান 2000 হয়, লেস দ্যান অর লেস দ্যান ইকুয়াল টু 2000 হয় তাহলে এটা হবে স্ট্রিমলাইন অর ল্যামিনার ফ্লো, ওকে, আর এই আর এন এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 3000 হয় দেন এটা হবে টারবুলেন্ট ফ্লো, সো এই 2000 থেকে 3000 এর মাঝে যদি থাকে তখন কি হবে, তখন এটা ট্রানজিশন পিরিয়ড, উই ক্যানট ডিটেক্ট, ঠিক আছে, আমরা ক্লিয়ারলি এটাকে ডিটেক্ট করতে পারবো না। এবার আমরা ভিসকোসিটির মেন পার্টে ঢুকব, ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা একটা পাইপ,
এই পাইপে দেখেই বোঝা যাচ্ছে যে এইদিককার ক্রস সেকশনাল এরিয়াটা বড় আর এইদিককার ক্রস সেকশনাল এরিয়াটা ছোট। এখন এইখান দিয়ে V1 ভেলোসিটিতে কোনো একটা লিকুইড ঢুকছে এই পাইপের ভেতরে, আর এই দিক দিয়ে V2 ভেলোসিটিতে সেই লিকুইডটা বেরিয়ে যাচ্ছে। আমরা জানি যখন আমরা ওই পাম্প থেকে পাইপে করে জল দিই গাছে গাছে, তখন যদি আমি পাইপের মুখটাকে চিপে শুরু করে দিই তাহলে জলের স্পিডটা সেই সময় বেড়ে যায়। তার মানে কি, যখনই আমি এরিয়া অফ ক্রস সেকশনটা ছোট করে দিচ্ছি, চিপে শুরু করে দিচ্ছি, তখন ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে নিশ্চয়ই কোনো একটা জিনিস কনস্ট্যান্ট আছে। যেটা কনস্ট্যান্ট আছে সেটা কি, প্রোডাক্ট অফ এরিয়া অ্যান্ড ভেলোসিটি। তাহলে এখানকার প্রোডাক্ট অফ এরিয়া অ্যান্ড ভেলোসিটি হচ্ছে A1V1, আর এখানকার প্রোডাক্ট অফ এরিয়া অ্যান্ড ভেলোসিটি হলো A2V2। দিস ইজ কল্ড ইকুয়েশন অফ কন্টিনিউটি। সো ইকুয়েশন অফ কন্টিনিউটি বলছে প্রোডাক্ট অফ এরিয়া অ্যান্ড ভেলোসিটি সব সময় সমান হবে যে কোনো জায়গাতে। তার মানে যে জায়গাতে এরিয়াটা বড় সেই জায়গায় জলের ভেলোসিটিটা কম হবে, আর যে জায়গাতে এরিয়াটা ছোট সেই জায়গায় জলের ভেলোসিটিটা বেশি হবে। কিভাবে পেলাম? আমি ধরছি যে ভেলোসিটি মানে কি, ইউনিট টাইমে যতটা দূরত্ব ট্রাভেল করছে। সো এই এই ডিস্টেন্সটাকে আমি ধরছি যে ডিস্টেন্স ট্রাভেলড ইন ওয়ান সেকেন্ড। তাহলে এক সেকেন্ডে যদি আমি পুরো হিসেবটা করি, তাহলে এক সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে, V1। আমি ধরছি এখান থেকে জলটা এক সেকেন্ডে এই ডিস্টেন্স অবধি ট্রাভেল করলো। এক সেকেন্ডে যতটা যাচ্ছে সেটাই হচ্ছে V1, তাহলে এই দূরত্বটা V1। আবার এখান থেকে আমি ধরছি এই রকম জায়গা থেকে এক সেকেন্ডে কতটা জল বেরোচ্ছে, আমি ধরছি এই দূরত্বটা হচ্ছে V2। ঠিক আছে, তার মানে এখানে কতটা ভলিউমের জল যাচ্ছে, এরিয়া ইনটু লেন্থ, দ্যাট ইজ A1 V1, আর এখানে কতটা ভলিউমের জল বেরোচ্ছে, A2 V2। মানে এখানে যতটা ভলিউমের জল ঢুকছিল, যতটা পরিমাণ জল ঢুকছিল, এখান দিয়ে তো ঠিক ততটা পরিমাণ জলই বেরোবে। বেশি জল বেরোতে পারবে না, কারণ মাস কনজার্ভ, কম জল বেরোতে পারবে না, বিকজ এখানে স্টোর হওয়ার মতো কোনো জায়গা নেই। তার ফলে এখানে যতটা ভলিউমের জল ঢুকেছিল এখানে ঠিক ততটা ভলিউমের জলই বেরোবে। তার জন্যই এই A1 V1 = A2 V2। এবার যদি আমি ভেলোসিটি দিয়ে ধরি, তো এরিয়া যদি ছোট হয় তাহলে ভেলোসিটি হবে বড়, আর এরিয়া যদি বড় হয় তাহলে ভেলোসিটিটা ছোট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউইটি। এবার আমরা বার্নৌলিস থিওরেম পড়ব। বার্নৌলিস থিওরেম খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, যেটা আমাদের রিয়েল লাইফের সাথে ভীষণ ভাবে জড়িত। একটা বিকারের মধ্যে আমি ধরলাম জল দিচ্ছি, বিকার না বলে আমি এটাকে একটা জলের পাইপ বা আমাদের জলের যে বটল গুলো থাকে প্লাস্টিকের বটল, সেরকম বটল হিসেবে ধরছি। এখানে একটা ওপেনিং আছে, এতটা অব্দি জল ভরা আছে। এই যে হাইটটা সেটা এইচ হাইট আমি ধরে নিলাম। এখান দিয়ে যে জলটা বেরোচ্ছে, এখান দিয়ে জলের প্রেশার পি, পি প্রেশার নিয়ে জলটা বাইরের দিকে বেরোচ্ছে। কোনো একটা মুহূর্তে, আচ্ছা এই যে পাইপটা এর এরিয়া অফ ক্রস সেকশন এ, তাহলে কোনো একটা মুহূর্তে পি প্রেশারের জন্য জলটা ধরলাম এই জায়গা থেকে ও একটু সরে এলো, মানে এইটুকু সরে এলো, এই ডিসপ্লেসমেন্টটা এক্স। ঠিক আছে, মানে এতটা পোর্শন জলটা বেরিয়ে আসছে পি প্রেশারের জন্য ইউনিট টাইমে, এতটা পোর্শন জল বেরিয়ে আসছে। তাহলে কত ওয়ার্ক ডান হলো এখানটাতে। এখানে ওয়ার্ক মানে কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, ফোর্স মানে কি প্রেশার ইনটু এরিয়া, সো ইট ইজ পি এ এক্স। এই হলো আমাদের ওয়ার্ক ডান। যেহেতু এই ওয়ার্ক ডানটা বের করার সময় আমি প্রেশারটাকে অ্যাসোসিয়েটেড রেখেছি, তাই আমরা এটাকে বলবো প্রেশার এনার্জি। ওয়ার্ক মানে এনার্জি, তো আমরা লিখবো প্রেশার এনার্জি ইকুয়াল টু পি এ এক্স। এবার আমরা যেটা বের করবো, প্রেশার এনার্জি শুধু না, প্রেশার এনার্জি পার ইউনিট মাস। হ্যাঁ ঠিক আছে, এটা ভলিউম না, প্রেশার এনার্জি পার ইউনিট মাস। প্রেশার এনার্জির জন্য লিখবো পি এ এক্স, আর মাসের জন্য লিখবো, মাস মানে কি ডেন্সিটি ইনটু ভলিউম, ডেন্সিটি মানে কি মাস পার ইউনিট ভলিউম, সো মাস ইজ ইকুয়ালস টু ডেন্সিটি ইনটু ভলিউম। তো এই যে জলটা আছে বা লিকুইডটা আছে তার ডেন্সিটি যদি রো হয়ে থাকে, তাহলে
এখানে রো এ ইন্টু এক্স, বিকজ এ ইন্টু এক্সটা হচ্ছে ভলিউম, এ ক্রস সেকশনাল এরিয়া, এর এক্সট্রা ডিসপ্লেসমেন্ট ছিল, তাহলে এইটুকু পোর্শন জলের ভলিউম হলো এ এক্স, আর তার ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম রো এ এক্স, সো ইট ইজ নাথিং বাট পি বাই রো। আর এটাই যদি আমি প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম বের করতাম, প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম, তখন এখানে আর এই রোটা হতো না, এখানে সেটা হয়ে যেত পি এ এক্স বাই অনলি ভলিউম এ এক্স, দ্যাট মিনস পি। সো প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম ইজ নাথিং বাট দ্য প্রেশার। নেক্সট আসছি পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। পোটেনশিয়াল এনার্জি কত হাইট থেকে জলটা নামছে, এই সাইড থেকে, তাহলে বা আমি এটাও বলতে পারি যে যদি আমি হোলটাকে এইরকম একটা জায়গায় করতাম তাহলে কতটা উপরে, মানে আমি সোজা কথা হলো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য লিকুইড বের করছি। সো পোটেনশিয়াল এনার্জি মানে কি, এম জি এইচ পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই ইউনিট ভলিউম ভি। এবার দেখি মাস মানে কি, মাস মানে ডেন্সিটি ইনটু ভলিউম, সো মাসের জায়গায় লিখবো রো ইনটু ভি ইনটু জি ইনটু এইচ ডিভাইডেড বাই ভি, ভিটা কেটে গেল, সো ইট ইজ রো জি এইচ। সো প্রেশার পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম টা রো জি এইচ এর সাথে সমান। থার্ড, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, সো ইট ইজ হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই ইউনিট ভলিউম ভি। আবার মাস মানে আমরা জানি রো ইনটু ভি, সো হাফ রো ইনটু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি, ভি কেটে যাচ্ছে, সো ইট ইজ হাফ রো ভি স্কোয়ার। সো কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম হলো হাফ রো ভি স্কোয়ার। এবার বার্নৌলিস থিওরেম বলছে একটা লিকুইডের যে কোনো পয়েন্টে এই তিনটে টাইপের এনার্জির সাম অলওয়েজ কনস্ট্যান্ট হবে। বার্নৌলিস থিওরেম বলছে প্রেশার এনার্জি পার ইউনিট ভলিউম দ্যাট ইজ পি প্লাস পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম দ্যাট ইজ রো জি এইচ প্লাস কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম দ্যাট ইজ হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই হলো বার্নৌলিস থিওরেম। এবার আমি যদি এখান থেকে রো জি ডিভাইড করে দিই তাহলে পি বাই রো জি প্লাস এখানে রো জি ডিভাইড করলে হবে এইচ প্লাস এখানে যদি রো জি ডিভাইড করি লিখে দিই রো ভি স্কোয়ার বাই টু রো জি ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই রো জি। আচ্ছা রোটা তো ছিল ডেন্সিটি অফ দ্য লিকুইড উইচ ইজ অলসো এ কনস্ট্যান্ট, আর জিটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটাও কনস্ট্যান্ট, তার মানে এই কনস্ট্যান্ট বাই রো জি ইজ অলসো এ কনস্ট্যান্ট হলো। এবারে এইচটাকে আগে লিখছি এইচ প্লাস পি বাই রো জি প্লাস এখানে যদি রোটা কেটে যায় সো ভি স্কোয়ার বাই টু জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই হলো বার্নৌলিস থিওরেম, যেখানে এইচটাকে বলা হয় হাইট মানে নর্মাল হাইট, এলিভেশন হেড, পিটাকে বলা হয় প্রেশার হেড, ভিটাকে বলা হয় ভেলোসিটি অর কাইনেটিক এনার্জি হেড। তো এই তিনটে হেডের সাম অ্যাট এনি পয়েন্ট অফ এ লিকুইড ইজ কনস্ট্যান্ট, দিস ইজ কল্ড বার্নৌলিস থিওরেম। তো বার্নৌলিস থিওরেমটা আমরা দেখলাম, এরপরে এই বার্নৌলিস থিওরেমটা আমরা প্রুফ করব, এই ইকুয়েশনটা প্রুফ করব। এর জন্য আমাদেরকে ডায়াগ্রাম ড্র করতে হবে, ডায়াগ্রামটা এইরকম।
ग्राउंड लेवल, ग्राउंड लेवल थे के ए हाइट टा एच वन और ग्राउंड लेवल थे के ए हाइट टा एच टू। ए दिक्कत एरिया ऑफ क्रॉस सेक्शन ए वन, ए दिक्कत एरिया ऑफ क्रॉस सेक्शन ए टू। ए दिके जे वेलोसिटी निये जॉल टा ढूँढ़ चे शेटा वी वन, ए दिके जे वेलोसिटी निये जॉल टा बेरोच चे दैट इज वी टू। ए दिक्कत प्रेशर पी वन, ए दिक्कत प्रेशर पी टू। এটা হলো মোটামুটি আমাদের যা যা দরকার সেগুলো। এরপর আমরা ক্যালকুলেশন করব। এবার একটা জিনিস দেখো, এই জায়গাতে যতটা পরিমাণ মাস অফ ওয়াটার ঢুকছে এখানেও কিন্তু ঠিক ততটা পরিমাণ মাস অফ ওয়াটারই বেরোবে। সেই মাসটা কি? জলের ডেন্সিটি যদি রো হয়ে থাকে তাহলে রো আমরা জানি কি, মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম। এখানকার ডেন্সিটি ইন্টু ভলিউম মানে রো এ ওয়ান ভি ওয়ান। এই জায়গাতে এম ইকুয়াল টু হবে রো A2, V2, দুটো মাস সমান হবে। ওকে, এবার আমি দেখব যে এই যে এখানে জলটা ঢুকছে এবং এদিকে বেরিয়ে যাচ্ছে তাহলে এদের প্রেসারের ডিফারেন্স ঠিক কতটা হচ্ছে। ওকে, তো প্রেসারের ডিফারেন্সটা কত হবে? না, P1 আর P2 আছে দুটো ডিফারেন্স, P1 - P2। আর কোথায় প্রেশারটা বেশি হবে? প্রেশার বেশি হবে এখানে। এখানে যদি প্রেশার বেশি না হয় তাহলে তো জলটা উপরের দিকে যাবে না। প্রেশার যদি কম থাকে তাহলে জলটা ওদিকে যাবেই কেন? প্রেশারটা বেশি আছে বলেই তো জলটা যাচ্ছে, এবং তার জন্যই ওয়ার্ক ডান এখানটাতে এক্সেস হচ্ছে। সে এখানে বেশি ওয়ার্ক ডান, এখানে কম ওয়ার্ক ডান। যে ওয়ার্ক ডানটা আমরা করছি, যে ওয়ার্কটা আমরা করছি সেটাই এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো এখানে আমরা এই দুটো এন্ডের, এটাকে আমি ধরছি এ এন্ড আর এটা বি এন্ড। সো এই এ এন্ড আর বি এন্ড এর মধ্যে যদি ওয়ার্কের ডিফারেন্স বের করি তাহলে নেট ওয়ার্ক ডান কত? নেট ওয়ার্ক ডান এই দুটোর মধ্যে হবে ওয়াটার মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমরা জানি ফোর্স মানে কি প্রেসার ইনটু এরিয়া। আর আমি যদি ইউনিট টাইমে ডিসপ্লেসমেন্টটাকে ভি ওয়ান ধরে নিই, ইউনিট টাইমে ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সের সাথে ওই ডিসপ্লেসমেন্টটা মাল্টিপ্লাই করে দেবো। সো এখানটাতে হলো পি ওয়ান প্রেশার ইনটু এ ওয়ান এরিয়া ইনটু ভি ওয়ান মাইনাস পি টু এ টু ভি টু। এই হলো আমাদের ওয়ার্ক ডান, মানে এই পুরোটার এই জলটা ফ্লো হওয়ার জন্য নেট ওয়ার্ক ডানটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এনার্জি গুলো বের করব। এই যে ওয়ার্কটা করছি মানে আমাদের তো এখানে একটা নেট ওয়ার্ক ডান থাকছে, মানে কোথায় এক্সেস হচ্ছে? এখানে ওয়ার্কটা এক্সেস হচ্ছে। সেই এক্সেস ওয়ার্কটা কোথায় কিসে কনভার্ট হবে? কিছুটা পটেনশিয়াল এনার্জি, কিছুটা কাইনেটিক এনার্জি। এবার কোনটা বড় কোনটা ছোট সেটা পরের কথা, আমরা অত চিন্তা ভাবনা যাব না। আমরা শুধু ধরবো যে দুটো ইনক্রিজ করছে, পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। এই যে দুটো, মানে টোটাল ইনক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি আর টোটাল ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি, এই দুটো কার সাথে সমান হবে? না, এই নেট ওয়ার্ক ডানের সাথে সমান হবে। তাহলে এই দুটোতে পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ কতটা হচ্ছে? এখানে লিখবো ইনক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি। ইনক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি এখানটাতে কম, এখানে বেশি, ইনক্রিজ হচ্ছে। তার মানে এম জি এইচ এম টু জি ইন্টু এইচ টু মাইনাস এম ওয়ান জি ইন্টু এইচ ওয়ান। আবার এম মানে আচ্ছা এম ওয়ান এম টু তো হবে না, বিকজ মাস তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এম এর ভ্যালুগুলো যদি বসিয়ে দিই এটা দাঁড়াবে রো এ ওয়ান ভি ওয়ান সরি রো এ টু ভি টু জি এইচ টু মাইনাস রো এ ওয়ান ভি ওয়ান জি এইচ ওয়ান। এটা হলো ইনক্রিজ ইন পটেনশিয়াল এনার্জি। এবার দেখবো ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ওখানে বেশি হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এম এর জায়গায় বসাবো হাফ রো ভি টু, ভি টু মানে রো ইন্টু, আচ্ছা এখানের ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, আমরা এই এত কিছু ভ্যালু না বসিয়ে এমটাকে কমন নিয়ে নিই, এম বাই টু ভি টু স্কোয়ার মাইনাস এটা ভেলোসিটি ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার হলো, ঠিক আছে। কারণ আমি কেন বলছি কথাটা, সবগুলোতেই তো মাসের একটা কম্পোনেন্ট আমি পাচ্ছি,
এটাকে একটু সাজিয়ে লিখি। আচ্ছা পরে ওটা আমি বলে দেবো, এম এর ভ্যালুটা আমি বারবার বসাচ্ছি না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা কমন নিয়ে এমটাকে দুদিকে কেটে দিতে পারি, বিকজ এমটা তো সমান, মাসের তো কোনো চেঞ্জ হচ্ছে না। এবার এই যে ওয়ার্ক ডানটা হলো, সেই ওয়ার্ক ডানটা কাদের সাথে সমান হবে? না, এই দুটো ইনক্রিজের সাথে সমান হবে, দুটো চেঞ্জের সাথে সমান হবে। দেয়ারফর P1 A1 V1 মাইনাস P2 A2 V2 ইকুয়াল টু, এই দুটোকে অ্যাড করে দেবো রো। আচ্ছা এই এই পুরোটা তো ছিল মাস, এই পুরোটাও মাস, তাহলে আমি আর এটা আলাদা করে না লিখে আমি মাস লিখে নিচ্ছি, এম কমন নিয়ে নিচ্ছি। সো GH2 মাইনাস GH1, এটা ইনক্রিজিং পোটেনশিয়াল এনার্জি বেরোলো, প্লাস ইনক্রিজিং কাইনেটিক এনার্জি হবে M/2 V2² মাইনাস V1² ঠিক আছে। এম এর ভ্যালু আমরা পেয়েছিলাম রো ইন্টু A1 V1 হতে পারে বা রো ইন্টু A2 V2 হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে A1 V1 আছে, আমি একটা জিনিস লিখে নিই তাহলে সুবিধা হবে। এম এর ভ্যালু আমরা পেয়েছিলাম রো ইন্টু A1 V1 বা রো ইন্টু A2 V2। আমরা যদি এইভাবে লিখি, দেয়ারফর M/rho ইকুয়াল টু কত হচ্ছে, A1 V1 ইকুয়াল টু A2 V2, মানে জাস্ট ভলিউমটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানেও A1 V1 A2 V2 এই পুরোটা তো M/rho, তাহলে আমি লিখবো M/rho ইন্টু P1 মাইনাস P2 ইকুয়াল টু M ইন্টু GH2 মাইনাস GH1 প্লাস M/2 ইন্টু V2² মাইনাস V1² সব দিকের এম গুলো কেটে যাবে। তাহলে আমি সবগুলোকেই 2 রো দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 2 রো, তাহলে কেটে যাবে এগুলো। এখানে 2 চলে আসবে, 2 P1 মাইনাস 2 P2 ইকুয়াল টু, এদিকে রোটা চলে যাবে, রো GH2 মাইনাস রো GH1 প্লাস, এখানে 2টা থাকবে না বাট রোটা চলে যাবে। আচ্ছা এখানে আরেকটা 2 রো দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে 2 চলে যাবে একটা, আমরা 2 রো দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই এখানে তো কিছু নেই। হ্যাঁ তাহলে 2 রো দিয়ে মাল্টিপ্লাই করলে 2 রো GH2 মাইনাস 2 রো GH1 প্লাস, এখানে 2 আছে তাহলে শুধু রো দিয়ে মাল্টিপ্লাই হবে, রো V2² মাইনাস রো V1² ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা করব, হ্যাঁ P1 P1 গুলোকে সব 1 গুলোকে একদিকে নিয়ে যাই, 2 P1 প্লাস 2 রো GH1 প্লাস রো P1² ইকুয়াল টু, 2 গুলো দিকে নিয়ে যাচ্ছি, 2 P2 প্লাস 2 রো GH2 প্লাস রো V2² এবার আমার কাজ 2 দিয়ে ডিভাইড করে দেওয়া পুরোটা, 2 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে P1 প্লাস রো GH1 প্লাস রো V1² / 2 ইকুয়াল টু P2 প্লাস রো GH2 প্লাস রো V2² / 2 এবার এই পুরোটাকে আমি রো দিয়ে ডিভাইড করব, রো দিয়ে ডিভাইড করলে P1/rho প্লাস GH1 প্লাস V1² / 2 ইকুয়াল টু P2/rho প্লাস GH2 প্লাস V2² / 2 তো এই হলো আমাদের বার্নৌলি থিওরেম। দেখছি যে দুদিকেই সমান, তাহলে P1/rho প্লাস GH1 প্লাস V1² / 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, দিস ইজ বার্নৌলিস থিওরেম।
এখানে আর তখন ওয়ান আর টুটা লেখা হবে না, এখানে শুধু পি বাই রো এরকম একটা জিনিস হবে আর কি। এবার যদি আমাদের ওই পরিচিত ফরম্যাটে আমাদেরকে লিখতে হয়, তাহলে সেই আগের মতো চলে আসছে ওই পি প্লাস মানে এই ফরম্যাটটা আর কি। এই ফরম্যাটটাতে যদি আমি লিখতে চাই তাহলে এরকম লিখবো, পি প্লাস রো জি এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে যে কোনো একটা ফরম্যাটে লিখলেই হলো, দুটোই বার্নোলিস থিওরেমেরই ইকুয়েশন। তো এই হলো আমাদের বার্নোলিস থিওরেমের প্রুফ। এবার আমরা বার্নোলিস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন দেখবো। বার্নোলিস থিওরেমের খুব সহজ অ্যাপ্লিকেশন আমি একটা এক্সপেরিমেন্টের মতো করে দেখাচ্ছি। সাপোজ এটা একটা কাগজ, ঠিক আছে, সাপোজ কেন এটা একটা কাগজ, পাতলা একটা কাগজ। তো আমি এটাকে মুখের কাছে এনে আমি ফু দিচ্ছি, আমি ব্লো করছি, এয়ার ব্লো করছি। ব্লো করলে কি হয় দেখা যাক, এটা ঝুলে আছে নিচের দিকে, কিছু হচ্ছে না। আমি যদি আর একটু বেশি করে মানে খুব বেশি স্পিডে এয়ারটা ব্লো করি, এটা এরকম ঝুলে ছিল, কি হচ্ছে সোজা হয়ে যাচ্ছে। আমি এয়ারটা ব্লো করছি এর ওপর দিয়ে, আমি কিন্তু এয়ারটা নিচ দিয়ে ব্লো করছি না। আমি আবার দেখাচ্ছি, আমি ব্লো করছি এয়ারটা ওপর দিয়ে, এটা ঝুলে ছিল নিচের দিকে। মানে আমি যখন এয়ারটা ব্লো করছি তখন এই নিচ থেকে উঠে যাচ্ছে। কেন উঠছে? যখন আমি ওপর দিয়ে এয়ারটা ব্লো করছি তখন এই জায়গায় প্রেশারটা ফল করছে, বিকজ ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে এয়ারে। যেহেতু প্রেশার ফল করছে তাই ওই প্রেশারটাকে অকুপাই করার জন্য সাইড থেকে এয়ার ছুটে আসছে নিচ থেকে। তো এয়ারটা ছুটে এসে একে ওপরের দিকে তুলে দিচ্ছে। স্টেশনে হামেশা একটা অ্যানাউন্সমেন্ট শোনা যায়, যদি কোনো থ্রু ট্রেন পাস করে কখনো প্ল্যাটফর্ম দিয়ে, তখন অ্যানাউন্স করে যে থ্রু ট্রেন উইল বি পাসিং ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 3-2-1 যা হোক, এটা হতে পারে, প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু কিপ সেফ ডিস্টেন্স। সো একটা থ্রু ট্রেন পাস করবে লাইন দিয়ে, তাহলে প্যাসেঞ্জারে তো আছে প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্মে থাকা প্যাসেঞ্জারদেরকে কেন সেফ ডিস্টেন্সে থাকতে বলছে? বিকজ যখনই লাইনের খুব ধারে আমরা থাকবো এবং আমাদের কাছ দিয়ে যদি প্যাসেঞ্জার ট্রেন একটা থ্রু ট্রেন পাস করে, তাহলে ওই থ্রু ট্রেনের সাথে ওই জায়গার এয়ারটাও খুব বেশি স্পিডে মুভ করবে। আর এই স্পিডে মুভ করার জন্যই ওই জায়গায় লো প্রেশার তৈরি হবে, আর বাইরের থেকে প্রচন্ড স্পিডে এয়ার এসে ওই স্পেসটা অকুপাই করার চেষ্টা করবে। কাজেই আমরা যদি একদম ট্রেনের সাইডে দাঁড়িয়ে থাকি, বাতাস ধাক্কা মেরে আমাদেরকে ট্রেনের দিকে নিয়ে চলে যেতে পারে বা ফেলে দিতে পারে, আমাদের জীবনহানি হতে পারে। ঠিক একই কারণে যখন ট্রাক খুব স্পিডে উড়ে যায়, মানে উড়ে যাওয়ার মতোই যায়, খুব স্পিডে যখন যায় তখন পেছনে ধুলোগুলো ওর সাথে সাথে উঠতে থাকে। এটা হচ্ছে ওই বার্নুলিস থিওরেমেরই একটা প্রুফ। যেটা দেখালাম কাগজের এক্সপেরিমেন্ট সেটাও সেম, দুটো কোকের ক্যান, খালি কোকের ক্যান বা দুটো খালি বটলকে পাশাপাশি রেখে, একটু গ্যাপে রেখে যদি মাঝখানে খুব স্পিডে ফু দেওয়া হয় তাহলে বটলগুলো একদম গায়ে গায়ে লেগে যায়। এটা বার্নুলিস থিওরেমের প্রুফ। এবার বার্নুলিস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন দেখাই, যেমন একটা ভেঞ্চুরি মিটার। এটা এখন খুব একটা ইউজ হয় না, কোথাও কোনো জায়গায় লাইনে বা জলের লাইনে ফল্ট আছে কিনা সেটা বোঝার জন্য এই ধরনের জিনিস ইউজ করা হতো। এই ভেঞ্চুরি মিটারে এখানে একটা টিউব এভাবে উঠে আছে আর এইখানে একটা টিউব এভাবে উঠে আছে, এখানে জল আছে, জলটা ফ্লো করছে। এখানে এই জায়গাটায় একটা পয়েন্ট নিচ্ছি এ পয়েন্ট আর এই জায়গায় বি পয়েন্ট, সেম হাইটে, ঠিক আছে, এই দুটো সেম হাইটে পয়েন্ট। এখন এইখানে যখন জলটা ফ্লো করছে ভি ভেলোসিটি নিয়ে, তখন এই জায়গায় প্রেশার বেশি হবে না এই জায়গায় প্রেশার বেশি হবে? কোন জায়গায় ভেলোসিটি বেশি? যেহেতু এখানে এরিয়া অফ ক্রস সেকশনটা বড় তাই ভেলোসিটি কম, আর ভেলোসিটি কম মানে প্রেশারটা বেশি, তাই না? ভেলোসিটি কম মানে এয়ার খুব স্পিডে মুভ করছে না, জলটা খুব স্পিডে মুভ করছে না, সেই কারণে এখানে প্রেশার বেশি। প্রেশার বেশি হওয়ার জন্য এখানে জল এতটা অবধি উঠে থাকবে, আর এই জায়গাতে এরিয়া অফ ক্রস সেকশনটা কম কাজেই ভেলোসিটি বেশি, ভেলোসিটি বেশি মানে প্রেশারটা কম, ফলে এখানে জল নেমে থাকবে। তো এই যে এদের হাইটের ডিফারেন্সটা হচ্ছে, এই ডিফারেন্সটাকে আমি এইচ ধরলাম, আর এই পয়েন্ট গুলোর হাইট H1 H2 H2।
তাহলে দুটো পয়েন্টের আমি যদি বার্নুলিস থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে এই জায়গাতে এই এ পয়েন্টে বার্নুলিস থিওরেম অ্যাপ্লাই করলে হবে প্রেসারের জন্য পি এ প্লাস রো জি এইচ ওয়ান প্লাস হাফ রো, এই জায়গায় জলের ভেলোসিটি ভি ওয়ান, এই জায়গায় জলের ভেলোসিটি ভি টু, ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু আচ্ছা ওয়ান, এগুলো সব এ নিচ্ছি, এগুলো এ পিবি প্লাস রো জি এইচ বি প্লাস হাফ রো ভিবি স্কোয়ার। এবার এই এইচ আর এইচ বিটা তো সমান, এই দুটো সমান, তাহলে এই টার্মটা কেটে যাবে বিকজ দুটো এইচ হয়ে যাচ্ছে। এবার আমি করছি কি, পি এ কোথায় প্রেশারটা বেশি, এখানে প্রেশার বেশি, সো পি এ মাইনাস পিবি ইকুয়াল টু রাইট সাইডে কি থাকছে হাফ রো ভিবি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার। এবার এই যে দুটো প্রেসারের ডিফারেন্স এটা মেজার হচ্ছে কোথায়, এই দুটো হাইট দেখে, এই দুটো হাইট এখানে যে এইচটা আছে এইচ রো জি এর সাথে এই প্রেসার ডিফারেন্সটা সমান হবে, এইচ রো জি, রোটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড ইকুয়াল টু হাফ রো ভি বি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার। সো রোটা কেটে যাচ্ছে দুদিকে, এখান থেকে ভি বি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 2hg। সো আমরা যদি যে কোনো একটা জায়গার ভেলোসিটি জানি, ভি সাপোজ আমি ভি এ বি এর ভেলোসিটিটা জানি, সো ভি এ স্কোয়ার কত আসছে, ভি এ স্কোয়ার এর ভ্যালু আসছে ভি বি স্কোয়ার মাইনাস 2gh, দেয়ারফোর ভি এ ইকুয়াল টু রুট ওভার ভি বি স্কোয়ার মাইনাস 2gh। এরকম ভাবে আমরা যে কোনো একটা জায়গার ভেলোসিটি জানা থাকলে অন্য জায়গার ভেলোসিটি অফ ফ্লুইড, যে ফ্লুইডটা ফ্লো করছে সেটা জানতে পারবো ইউজিং বার্নুলিস থিওরেম। এছাড়াও আছে অনেক পাইটার টিউব বা অ্যাটো স্প্রে আর অ্যাটোমাইজার, যে ওই রং হোলি খেলার সময় যে স্প্রেগুলো আমরা ইউজ করি বা বেগন স্প্রে যেগুলো ইউজ করি, যেগুলো নিচে কন্টেনারটা থাকে আর ওপরের দিক থেকে হাওয়াটা দেওয়া হয়, স্প্রেটা হয় কি করে না, ওপরের দিক থেকে যখন প্রচণ্ড স্পিডে হাওয়াটা যাচ্ছে তখন ওই কন্টেনারের মুখে প্রেশারটা লো হচ্ছে, ফলে কিছুটা লিকুইড ওপরে উঠে আসছে আর সেই লিকুইডটা আমরা হাওয়ার সাথে স্প্রে করে দিচ্ছি, এভাবে এগুলো কাজ করে। এবার আমরা যেটা দেখব, টরিসেলিস ইকুয়েশন, টরিসেলিস ইকুয়েশনে একটা কন্টেনারের মধ্যে বা ওই প্লাস্টিক বটল নিলাম, সেখানে জল রেখেছি আর এই এরকম জায়গাতে একটা হোল করে দিয়েছি, সেই হোল দিয়ে এভাবে জল পড়ছে, তো এখান থেকে এই যে যেখানটাতে হোল করেছি সেটার হাইট এইচ, আর এই হাইটটা ধরলাম এইচ ওয়ান, এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটাকে আমি ধরছি বি পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্টে যদি আমি বার্নুলিস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে দুটো পয়েন্টই এয়ার কন্ট্যাক্ট পয়েন্ট, এখানেও এয়ার কন্ট্যাক্ট এখানেও এয়ার কন্ট্যাক্ট, তাহলে প্রেশারটা এয়ার প্রেশারের সাথেই সমান হবে, পি লিখছি মানে অ্যাট এ পয়েন্ট, এ পয়েন্টে বার্নুলিস থিওরেম অ্যাপ্লাই করলে পিটা পি হবে, এখানে রো জি ইন্টু এইচ, ঠিক আছে, মানে ওই হাইটটা। এবারে প্লাস হাফ রো ইন্টু, এই জায়গাতে তো জলের কোনো ভেলোসিটি নেই, জলটা তো রেস্টে আছে, তাহলে এটা ইন্টু জিরো, ভি স্কোয়ারটা জিরো ইকুয়াল টু বি পয়েন্টে যদি অ্যাপ্লাই করি পি প্লাস, এখানটাতে আমি হাইটটা মেজার করছিলাম এই জায়গা থেকে তাই না, এইচটা এখানে লিখেছি, তাহলে এই জায়গাটি ছিল আমাদের রেফারেন্স, তো ওই রেসপেক্টে দেখতে গেলে এটা তো একদম জিরো লেভেলে আছে, মানে এখান থেকে যখন আমি মেজারমেন্টটা স্টার্ট করছি সো বি পয়েন্ট ইজ অ্যাট জিরো লেভেল, সো বি এর জন্য হাইটটা লিখলাম জিরো, হা রো জি ইন্টু জিরো প্লাস হাফ, এখানে যে ভেলোসিটি নিয়ে ভিটা বেরোচ্ছে সেটা ভি ই হাফ রো ভি ই স্কোয়ার, দুদিকে পি কেটে যাচ্ছে, একটা তো জিরো হয়ে গেল, সো রো জি এইচ ইকুয়াল টু হাফ রো ভি ই স্কোয়ার, রো কেটে গেলে ভি ই ইকুয়াল টু রুট ওভার টু জি এইচ, এই যে এক্সপ্রেশনটা এটাকে বলা হয় ভেলোসিটি অফ ইফ্লাক্স, ভেলোসিটি অফ ইফ্লাক্স, তো
এই যে ভেলোসিটি অফ ইফ্লাক্স নিয়ে যাচ্ছে, আমি ধরলাম এই যে হাইটটা এটা তো দেওয়া আছে h1, ও এই জলটা কোথায় গিয়ে পড়ছে, ধরে নিচ্ছি এটা x ডিস্টেন্সে গিয়ে পড়ছে, ঠিক আছে। তাহলে আমি এই পয়েন্টে যদি ইকুয়েশন অফ মোশন ইউজ করি, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যদি সেই ফর্মুলাটা আমরা ইউজ করি তাহলে কোনটা, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে হাইটটা কত, h1, h1 ইকুয়াল টু ভেলোসিটিটা কোন দিকে, হরাইজন্টাল ভেলোসিটি, ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটির কোনো কম্পোনেন্টই নেই, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে ভেলোসিটিটা হবে জিরো, ঠিক আছে। সো এটা হবে জিরো প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমি টি এর ভ্যালু পাচ্ছি 2h/g এর রুট, ঠিক আছে। এবারে এক্স যদি আমি বের করতে চাই তাহলে আমি টাইমটা তো পেয়ে গেলাম, যে জলটা এখান থেকে এই নিচে নামতে টি টাইম লাগছে, তাহলে টি টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে উইথ ভেলোসিটি ভি, দেয়ারফর এক্স ইকুয়াল টু ভি ইনটু টি, ভি মানে রুট ওভার 2gh ইনটু টি মানে রুট ওভার 2h/g, রুট ওভার 2h/g। তাহলে কাটবে কোনটা, জি কেটে যাচ্ছে। সো আচ্ছা এখানে এটা h না, এটা হচ্ছে h1, এটা h1, সো রুট ওভার 2h ইনটু h1 4, দ্যাট ইজ 2 রুট h ইনটু h1। এই হচ্ছে জলটা যখন পড়বে এই ডিস্টেন্সটা ট্রাভেল করবে। এবার দেখানো যায় যে যদি এই h আর h1, ইফ h ইকুয়াল টু h1 হয়ে যায়, যদি এটা হয়ে যায় তখন এই রুটটা থাকবে না, বাইরে বেরিয়ে চলে আসবে, দ্যাট উইল বি দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য লিকুইড উইথ ভেলোসিটি অফ ইফ্লাক্স। তার মানে কখন, মানে এই হোলটা একটা প্লাস্টিক বটল নিয়ে ঠিক কোন জায়গায় হোল করলে আমরা দেখতে পাই, যে প্লাস্টিক বটল গুলো যখন নিই, আমি প্লাস্টিক বটলের এখানে একটা হোল করলাম, এখানে একটা হোল করলাম, আর এখানে একটা হোল করলাম, সো এখানে লিকুইডটা এইভাবে যায়, এখানে লিকুইডটা যাচ্ছে এইখানে, আর এখানে লিকুইডটা এরকম এরকম ভাবে পড়ে। তো কোন জায়গায় হোল করলে এই হরাইজন্টাল ডিস্টেন্সটা বেশি ট্রাভেল করবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে পেলাম, যদি h ইকুয়াল টু h1 হয়ে যায়, মানে এই দুটো সমান হয়ে যায়, দ্যাট মিন্স এক্স্যাক্টলি মিডলে বটলটা যেখানটাতে লিকুইডটা আছে এখন তার রেসপেক্টে যদি মিডল পোর্শনে আমি হোলটা করি তাহলে জলটা ম্যাক্সিমাম ডিস্টেন্স, ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করবে। সো এই ছিল টরিসেলিস ইকুয়েশন, আর এটা দিয়েই আমাদের এই ভিসকোসিটি চ্যাপ্টারটা শেষ হলো।